গ্রামের চাচাতো বোন হলো তারা যারা কিনা শাড়ি পরে ফেট দেখিয়ে মুখের মধ্যে ইমোজি দিয়ে দিন শেষে নামাজ বেহেস্তের ছবি লিখে ফেসবুকে স্ট্যাটাস মারে, ঠিক কি না বলেন? ওশিন না টিকটক করা অফ করবে না, আমার ফ্যামিলি যথেষ্ট সাপোর্ট করে। তো কম বয়সে বাংলার সানি লিওন হয়ে দিন শেষে লিঙ্ক ভাইরালের মতো একটা জঘন্য কাজের সাথে জড়িত হয়ে কি সুন্দর উচ্চস্বরে বড় বড় কথা বলতেছে, যেটাকে বলে কোম্পানিতে লাফালাফি দিতেছে মিয়া পার থাল। গ্রামের চাচাতো ভাইদের সব ট্রাফিক দেখে এখন হইয়া যাইতেছে টিকটকে দেখ একটা। বিলিভ মি ব্রাদার, যাদের বিন্দু পরিমাণ লজ্জা শরম নাই তারাই পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি। লিংক ভাইরাল হওয়ার পরেও যে হাসি খুশি তাকে টিকটক করতে ফ্যামিলি সাপোর্ট দেয় বলে বিশ্বাস করবে, সে মেয়েকে এক কথায় মিয়া খলিফার লাইট ভার্সন বললেই চলে। Hey, what's up guys? Assalamualaikum. This is Oshin Pavel. Oh! Kaise teri khud marzi. Kichu kichu grammar chachato bhaira emotion ekta line na hole views power ashay. Jemon bhabe video korteche dekhe mone hoy MA kholar konite lukiye taka hira tukra. Chachato bhaider video dekhe mone hoy MA hajar phuler gatha mala, thik jeno dudhe doa tulsi pata. আরেক শ্রেণীর চাচাতো ভাইরা রাত দিন মানুষের ইনবক্স কমেন্ট বক্সে খামলা দেয় শুধুমাত্র লিঙ্কের আশায়। হ্যাঁ, ওরা হলো তারা যারা কিনা বলে রোস্টিং কন্টেন্ট ভালো না, রোস্টিং হলো গিবত করা, রোস্টিং হলো গালাগালি করা। ওরাই আমাদের উপদেশ এন্ড ভালো হওয়ার কথা কয়, ওয়াট দ্য ফাকিং থিং। তারাই আবার মানুষের কমেন্ট বক্সে 3 মিনিট 30 সেকেন্ডে জাস্ট ওয়াও লিখে মজা লয়। এক ভিডিওতে দেখেছিলাম পর্নো সাইটের কিছু লোগো দিয়া বলতাছে এগুলো খেয়ে খেয়ে চিনে কমেন্ট বক্সে সাড়া দেওয়ার জন্য। কমেন্ট বক্সে ঢুকে দেখি 97% মানুষই এগুলো চিনে, 1% চিনে না, বাকি 2% চিনে। বাট তারা লিখছে আলহামদুলিল্লাহ এসব থেকে দূরে আছি। এই কমেন্ট গুলোর রিপ্লাই ছিল তুই তো আসলে ছেলে না হিজড়া, তুই তো ছেলে নামে কলঙ্ক, তুই তো আসলে হিজড়া। এই কমেন্ট গুলো করছিল বৃষ্টির বল এমসির বাচ্চারা, যারা কিনা ভাবে ফোন ভিডিও না দেখলে সে ছেলে না হিজড়া। এখন আমার কথা হলো একটা ছেলে পর্নোগ্রাফি না দেখলে যদি হিজড়া হয়ে যায়, তারা তো পর্নোগ্রাফি দেখো, তার মানে তোদের কাছে সব মেয়েগুলোই সমান। আর যেহেতু তোর মা বোনও একটা মেয়ে, তাহলে এমসির বাচ্চা তোর মা বোনের সাথে রুম ডেট না করে নিজেকে হিজড়া তারা ছেলে দাবি করস কিভাবে? সাইবার ইনভেস্টিগেশনের দায়িত্ব ছিল ধর্মবিরোধী অশ্লীলতার বিরুদ্ধে রুখে দাঁড়াবার, কিন্তু ওরা এটার খরতাছে কই। বাট ফর এক্সাম্পল, এসব কিছু সহ্য না করতে পারে তুমি যদি কমেন্ট বক্সে 2-4টা খালি মাইরা দেও, তাহলে সাইবার ইনভেস্টিগেশন টিম তোমার বাড়িতে গিয়ে বলবে বর্তমানে উচিত কথার বার্তায় উচিত কথা বললে ফেসবুক তুলে নেয় মনিটাইজ, ইউটিউব মেরে দেয় গাইডলাইন, কমেন্ট বক্সে শুনতে হয় গালি থাও আবার টাকা ছাড়া একদম ফ্রি। আচ্ছা গ্রামের চাচাতো ভাইরা কিছু বিউজের নেশায় এরকম নষ্ট মেয়ে কেউ বোন বানাই দিচ্ছে। বিশ্বাস করবাই চাচাতো মামা তো ফুফাতো খালাতো আপন, একটা বোন যদি এমন হতো তাহলে লাথি দিয়ে মাজার হাড় ভেঙে দিতাম। যদি এটা নিয়ে কেউ কথা বলতো আত্মীয় স্বজন ভুলে গিয়ে ব্লক লিস্টে রাখতাম। দরকার নাই এমন বোনের, এরকম বোন থাকার চেয়ে না থাকাই ভালো। মনে করো অসীম তোমার আপন বোন, এখন যা ইচ্ছা তাই বলো, কোনো সমস্যা নেই। বিশ্বাস করা এই ভিডিও দেখার পর অসীমকে এক সেকেন্ডের জন্য বোন ভাবছিলাম, বাট এটার জন্য এখন হাড় পিটকায় আমার ইচ্ছা করতেছে। নাও কাম টু দ্য পয়েন্ট, আমি আগের ভিডিওতেও বলেছিলাম এই লিঙ্কটা ফেক, আর এই ভিডিওতেও বলতেছি এই লিঙ্কটা ফেক। এখন কিছু বুকাচোদা পাবলিক বলবো, তাহলে এত ফ্যান ফ্যান করে লিখেন। আরে বুকাচোদা, আমি ওর লিঙ্কের বিষয়ে কথা বলি নাই, ওর নর্মাল ভিডিওগুলো নিয়ে কথা বলছি। অসীমকে বলতে চাই পর্দা শুধু মুসলিম নারীদের জন্য নয়, পর্দা পৃথিবীর সকল নারীদের জন্যই প্রযোজ্য এবং সকল নারীকে এই পর্দার সুরক্ষা দেয়। নিজেকে একটাবার প্রশ্ন করে দেখো, তোমার এই অঙ্গভঙ্গির জন্যই তোমার এই ফেক লিঙ্ক ভাইরাল হয়েছে। তুমি যদি হিজাবি মেয়ে হতা, তুমি যদি পর্দাশীল হতা, তাহলে আজ কমেন্ট বক্সে পাবলিক 3 মিনিট 30 সেকেন্ডে জাস্ট ওয়াও বলতে পারতো না। আমরা তোমাদেরকে সম্মান দিতে চাই, কিন্তু সম্মান পেতে হলে সম্মান পাওয়ার মতো কাজও করা লাগে। তুমি কিউট কম না, নিজের কিউটনেসটাকে পাবলিকের সামনে রিভিল করে দিও না। প্রাইভেসি বলতেও কিছু তাকে এটা বোঝার চেষ্টা করো। যাই হোক, যে বুঝার সে এক কথাই বুঝে, আর যে বুঝার না সে হাজার কথায় বুঝে না। তো ইফ ইউ লাইক দ্য ভিডিও, লাইক এন্ড কমেন্ট। ইফ ইউ আর নিউ টু দ্য চ্যানেল, দেন সাবস্ক্রাইব নাও। আই উইল appear again with a new video. Everyone stay healthy, God bless you.